আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর সামিয়া আক্তার, আজকে বিআরবি হাসপাতালের ধারাবাহিক ফেসবুক লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য কথায় আপনাদের সাথে। আমাদের আজকের বিষয় হলো করোনাকালীন পরিপাকতন্ত্র ও লিভার রোগীর করণীয়। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডক্টর এম এ মাসুদ, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট, বিআরবি হসপিটালস লিমিটেড। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকদের বলছি, আপনাদের আজকের বিষয় সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, দয়া করে কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। স্যার, এটা তো একেবারেই অনস্বীকার্য যে আমরা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। যে কোনো মানুষের জন্যই এটা খুব আতঙ্কের একটা ব্যাপার। এর মধ্যে স্যার, কিছু যেই রুগীগুলো আছেন, আমাদের ক্রনিক কিছু রুগী আছেন, বিশেষ করে ইন্টেস্টাইনাল প্রবলেমে ভুগছেন বা লিভার প্রবলেমে ভুগছেন, তারা কিন্তু স্যার আরও বেশি আতঙ্কগ্রস্ত হচ্ছেন। এবং একে তো হসপিটালকে একটা ইনফেকশনের সোর্স হিসেবে ধরা হচ্ছে, এরা ঠিক মতো স্যার চেক আপ বা রেগুলার চেক আপগুলো করতে পারছেন না। তো স্যার, এই রুগীগুলোর জন্য এই প্যান্ডেমিক সিচুয়েশনে স্যার কী ধরনের অ্যাডভাইস স্যার দিতে যাচ্ছেন? বিআরবি হসপিটাল লিমিটেড ফেসবুক আয়োজিত এই চলমান অনুষ্ঠানে যে সমস্ত দর্শক আমাদের সাথে আছেন বা পরবর্তীতে যারা এই অনুষ্ঠানটি দেখবেন, তাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম। আমরা সত্যিকার অর্থে যে একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা দিন যাপন করছি, শুধু আমরা না, গোটা পৃথিবীর মানুষ এই করোনার সংক্রমণের কারণে। যে কোনো লোকেরই করোনায় আক্রান্ত হয়ে যাওয়ার একটা ঝুঁকি এই সময়ে আছে। তবে স্বাভাবিক জনগণের তুলনায় যে সমস্ত লোকের পরিপাকতন্ত্র অথবা লিভারের দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী যদি অসুখ থেকে থাকে, তাদের ক্ষেত্রে এই অসুখে আক্রান্ত হয়ে যাওয়া বা সংক্রমণ হয়ে গেলে সংক্রমণ পরবর্তী অবস্থায় অসুখের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা থাকবে, সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে কিছু জিনিস যেটা আমাদের অনুসরণ করতে হবে, যে যেমন সাধারণ জনগণ যেভাবে চলে, আমাদের একটু ভিন্নভাবে এই এই সময়ে থাকার চেষ্টা করতে হবে। বিশেষ করে কিছু কিছু অসুখ, যেমন লিভারের যদি সিরোসিস বা শেষ পর্যায়ের সিরোসিস, যেটাকে আমরা ডিকম্পেনসেটেড সিরোসিস অফ লিভার বলে থাকি, যেখানে অনেক রকম জটিলতা থাকে, অথবা অন্ত্রের যেমন ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস, যেগুলো দীর্ঘমেয়াদী অসুখ, দীর্ঘকাল ধরে থাকে বা বরাবর থাকতেই থাকে এবং যেখানে অনেক ধরনের ওষুধ চলে, যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছু কমে আসে, সেই সমস্ত রোগীদের জন্য যেটা করণীয়, যে পারতপক্ষে তাদের বাসার ভিতরে থাকা উচিত, যাতে করে ভাইরাসের সংস্পর্শে না আসা হয়, সেই জন্য বাসার ভিতরে থাকা উচিত। এবং বাসাতে থাকলেও যেটা করণীয়, যে বাসায় যদি তার একটি নিজস্ব ব্যবহৃত কক্ষ এবং তার সাথে যদি একটা বাথরুম থাকে, তাহলে সেখানে তার বেশিরভাগ সময় কাটানো উচিত। অন্যান্য পরিবারবর্গের লোকজন যে জায়গাতে একসাথে থাকেন, সেখানে না থাকাই ভালো। এবং এমনকি তার ব্যবহার্য তোয়ালে যেটা, সেটাও তার বাথরুমে থাকা উচিত, কারণ এই সমস্ত জিনিসের মাধ্যমে যদি সেখানে ভাইরাস লেগে থাকে, সেটা দিয়ে রোগীর সংস্পর্শে আসলে সংক্রমণ হতে পারে। আর যদি এমন হয় যে রোগীকে কোনো কারণে, জরুরি কোনো কারণে বাইরে যেতেই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে পর্যাপ্ত প্রতিষেধকমূলক ব্যবস্থা, যেমন মুখে মাস্ক এবং সামনে যদি পারা যায় তাহলে একটি প্লাস্টিকের ঢাকনা বা ফেস শিল্ড যেটাকে বলা হয়, হাতে গ্লাভস দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে, এবং হাত সাবান এবং পানি দিয়ে ধৌত না করা পর্যন্ত কখনো সেই হাত চোখ মুখ কানের কাছে নিয়ে আসা যাবে না। এই সমস্ত নিয়মকানুন অন্যান্য জনগণের তুলনায় তাদের ক্ষেত্রে আরও অধিক করে পালনীয়, এবং এইভাবে চলতে থাকলে হয়তো তাদের জন্য ঝুঁকির সম্ভাবনা অনেকাংশেই কমে আসবে। আচ্ছা, মানে আরও একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে আর রুগীদের, অন্যান্য রুগীদের জন্য। স্যার, আমরা সবাই জানি যে করোনার করোনার যে কমন সিমটমগুলো আছে, বেশিরভাগই তো স্যার অ্যাসিমটোমেটিক থাকছে, কিন্তু তারপরেও কিছু কমন সিমটমের মধ্যে থাকছে শ্বাসকষ্ট, কাশি বা হচ্ছে জ্বর আসছে। স্যার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল একটা প্রবলেম হয় স্যার, ডায়রিয়া হয়, তো সেই ক্ষেত্রে স্যার এই রুগীগুলোর জন্য কি, মানে এই রুগীগুলোর জন্য স্যার কি ধরনের অ্যাডভাইস দিচ্ছেন যেগুলো ডায়রিয়াতে ভুগছে? করোনা ভাইরাস সংক্রমণ প্রধানত এটি শ্বাসনালী এবং ফুসফুস এই সংক্রান্ত একটি অসুখ, কিন্তু এই সংক্রান্ত অসুখ হলেও ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে যে সমস্ত ডেটা বা তথ্য পাওয়া গেছে, তাতে দেখা গেছে যে একটা কিছু সংখ্যক রোগীর মধ্যে এই সমস্ত শ্বাসনালী সংক্রান্ত উপসর্গের সাথে তাদের কিছু কিছু পরিপাকতন্ত্র বা লিভার বিষয়ক
কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়। বিশেষ করে দেখা গেছে যে পরিপাকতন্ত্রের যে যেটা অন্যান্য জায়গা থেকে উদ্ধৃত হয়েছে সেটা হলো ডায়রিয়া। আপনার শতকরা 2 ভাগ থেকে 33 ভাগ রোগীর ক্ষেত্রে ডায়রিয়া থাকতে পারে, এমনকি এই ডায়রিয়া 5 দিন পর্যন্ত চলতে পারে। তবে যে তথ্যতে যা দেখা যায় এ পর্যন্ত বিভিন্ন দেশে যে এই ডায়রিয়াতে এরকম খুব কমই হয়েছে যে ডায়রিয়ার কারণে রোগীর পানির ঘাটতি পড়ে গেছে শরীরে বা অনেক সিভিয়ার ডায়রিয়া হয়ে গেছে, এইরকম আসলে খুব কমই এ পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে। তবে ডায়রিয়া যদি হয় সেক্ষেত্রে আপনার খাবার স্যালাইন বা পরিস্থিতি বুঝে যদি লাগে রগে স্যালাইন সেটা লাগতে পারে। তবে ডায়রিয়া যার হবে তার কাজ যেটা হবে তার যেটা করণীয় যে সমস্ত সেবাদানকারী প্রতিষ্ঠান আমাদের দেশে আছে, হসপিটাল আছে বা যেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগের, সেখানে দ্রুত আমাদের যোগাযোগ করা এবং দ্রুত সেখানে গিয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা। স্যার, ক্রনিক লিভার সিরোসিসের কথা যেহেতু বললেন, স্যার ক্রনিক লিভার সিরোসিসে অনেক পেশেন্ট আছে যারা স্যার অ্যান্টিভাইরাল নিচ্ছেন, বি ভাইরাস বা সি ভাইরাসে আক্রান্ত যে পেশেন্টগুলো হেপাটাইটিস বি সি হয়েছে, তো স্যার তারা কি এই সময়ে সেই একই মেডিসিন কন্টিনিউ করবেন? কারণ স্যার এরকম অনেকবার অনেকেই দেখা যাচ্ছে যে এই মেডিসিনের জন্য আমার রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো আরেকটু কমে যাচ্ছে বা এরকম একটা আতঙ্ক কিন্তু অনেক রোগীর মধ্যেই আছে, তো স্যার ওই ওষুধগুলো কি তারা কন্টিনিউ করবেন কিনা? সিরোসিস অফ লিভারের যে ক্ষেত্রে যেটা সেখানে আসলে এইরকম ওষুধ খুব কমই ব্যবহার করা হয় যাতে তার এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে। বাস্তব জিনিস যেটা যে যারা সিরোসিসে ভোগেন তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা স্বাভাবিক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার মতো একইভাবে কার্যকর না, কিন্তু যে ওষুধগুলো তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে আসবে এরকমটি ঘটে না। তবে পরিপাকতন্ত্র অন্ত্রের যেগুলো যে ক্ষুদ্র অন্ত্র বা বৃহদন্ত্র যেখানে ক্রনস ডিজিজ বা আলসারেটিভ ক্রনাইটিস সেখানে অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা হয় এবং এগুলো ওষুধ ব্যবহার করলে পারে সেই ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছু কমে আসে এবং তাদের ক্ষেত্রে ভাইরাস সংস্পর্শে আসলে এটাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বাড়বে। কিন্তু তাই বলে যে সমস্ত ওষুধ তাদের জন্য চলছে সেই ওষুধগুলোও অত্যাবশ্যকীয় তাদের ক্ষেত্রে, কাজে এই সমস্ত ওষুধ কিন্তু চলতেই থাকবে। যদি এরকমটি ঘটে যায় যে তাদের করোনায় তারা আক্রান্ত হয়েছেন এবং করোনা আক্রান্তের তীব্রতা অনেক বেশি, সেই ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে যেখানে তারা চিকিৎসা করতে যাবেন সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ দেখে যদি মনে করেন যে কোনো ওষুধের পরিমাণ কমানো লাগবে বা সেটাকে বন্ধ করে দিতে হবে তখন তারা বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, মানে স্যার ওই রোগীগুলো যেগুলো স্যার ক্রনিক কেস, তারা যদি স্যার পজিটিভ মানে পজিটিভ হয়ে থাকেন বা তারা যদি জেনে থাকেন যে আমরা পজিটিভ হয়েছি, তারা কি সাথে সাথে হাসপাতালে ভর্তি হবে নাকি স্যার এটা সিমটমের উপর ডিপেন্ড করে? সেটা যেখানে যোগাযোগ করার জন্য বলা আছে তারা তাদেরকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করবেন, এই প্রশ্ন জিজ্ঞাসা করে সেখান থেকে যে উত্তর পাওয়া যাবে তার মাধ্যমে তারা এটা জিনিসটা বুঝতে সক্ষম হবেন যে এই রোগী বাসায় থেকে চিকিৎসা সম্ভব না তাকে কোনো হাসপাতালে গিয়ে ভর্তি হতে হবে এবং সেভাবেই তারা সেখান থেকে পরামর্শ পাবেন। স্যার খাদ্যাভ্যাসের ব্যাপারে কি নির্দিষ্ট কোনো ইনস্ট্রাকশন আছে স্যার এই সময়গুলোর মধ্যে? যেমন স্যার আমাদের অনেক রোগী আছে যে বেশ কিছু ধরনের খাবার তাদের রেস্ট্রিক্টেড থাকে, কিন্তু সেই খাবারগুলো খুব বেশি জরুরি এই সময় স্যার ইমিউনিটি বুস্ট করার জন্য, তো এই ক্ষেত্রে স্যার এই খাবারের ব্যাপারে বিশেষ করে যারা আমরা যাদেরকে লিভারের রোগের চিকিৎসা করি বা পরিপাকতন্ত্রের এরকম কোনো খাদ্যা নির্দেশ আমরা সরাসরি আসলে থাকে না যেখানে যে আপনি এই ধরনের খাবারগুলো খেতে পারবেন না, ওই ধরনের খাবারগুলো খেয়া যাবে না, যেগুলো খেলে আপনার করোনায় আক্রান্তের তীব্রতা বাড়বে বা ঝুঁকি বাড়বে এরকমটি আসলে নেই। আচ্ছা স্যার, আমাদের কয়েকজন দর্শক কমেন্ট করেছেন স্যার, একজন দর্শক কমেন্ট করেছেন যে স্যার করোনার এই সময়ে জন্ডিস রোগীদের কী করণীয়? জন্ডিসের আসলে ধরন আছে, জন্ডিস একটা হচ্ছে ভাইরাস দিয়ে জন্ডিস যেটা সচরাচর সারা বছর আমরা দেখতে পাই আশেপাশে বিভিন্ন সময়ে, বিশেষ করে ফলমূলের ঋতুতে বা বর্ষাকালে দেখা যায় বেশি, সেটা তো একটা ভাইরাস দিয়ে হয়। এবং জন্ডিসের ক্ষেত্রে যে রোগীরা যখন আক্রান্ত হন তার তীব্রতাও কিন্তু এইটা ভ্যারি করতে পারে, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে এটা হালকা হালকা কোনো চিকিৎসা না করলে 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। এখন জন্ডিসে আক্রান্ত হয়ে যদি তার শারীরিক অবস্থা সেরকম পর্যায়ে পৌঁছে তাহলে তাকে সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে, যার নিকট তিনি চিকিৎসাধীন আছেন সেখান থেকে পরামর্শ নেবেন, এমনকি করোনা যদি হয়ে যায় তাহলে করোনাকালীনের জন্য যেখানে যোগাযোগ করা দরকার সেখানে যোগাযোগ করে তারা পরামর্শ নেবেন। আগে তো কারণটা বের করতে হবে যে আগে দেখতে হবে যে কারণ এখন দেখা গেছে যে যত রোগী এখন আসছে এবং সারা বছরই আসে
তার মধ্যে কিছু সংখ্যক জন্ডিসের রোগী থাকে যাদের পিত্তনালীতে বন্ধ আছে বা যেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। এবং অবস্ট্রাকটিভ জন্ডিসের মধ্যে বেশিরভাগ রোগীরই এটা ক্যান্সার সংক্রান্ত কারণে একটা অবস্ট্রাকশন থাকে এবং এই রোগীগুলো এমনিতেই খারাপ, তাদের যে অসুখ অসুখের জটিলতাও অনেক এবং এগুলোর আলটিমেটলি পরবর্তীতে যা ঘটবে সে জিনিসটাও অনেক খারাপ। সেই ক্ষেত্রে তাদের জন্য ব্যবস্থা, তাদের জন্য দিক নির্দেশনা এমনি যারা ভাইরাস দিয়ে আক্রান্ত হবে তাদের থেকে ভিন্ন হবে। আচ্ছা স্যার, আরও একজন দর্শক কমেন্ট করেছেন আইবিএস নিয়ে, আপু আইবিএস রোগীরা কি বেশি ঝুঁকিপূর্ণ, সেটি কি ডায়াবেটিস রোগীর মতো? এখনো পর্যন্ত কোনো দেশ থেকে এই ব্যাপারে কোনো রকম এইরকম কোনো তথ্য দেওয়া হয় নাই এবং আমারও মনে হয় যে আইবিএস এর সাথে করোনার সংক্রমণ ঝুঁকি বাড়ার কোনো রকম কোনো সংশ্লিষ্টতা নেই। তন্টা হচ্ছে গিয়ে স্যার এটার সাথে আসলে স্যার রেগুলার কি কোনো মেডিসিন বা অন্য কিছু অন্য কোনো ব্যাপার আছে নাকি? উনি জিজ্ঞেস করছেন যে ডায়াবেটিসের সাথে কোনো ডায়াবেটিসের মতো কি এগুলো সারা জীবন থাকবে কিনা বা এই ব্যাপারে কোনো। আইবিএস এর রোগী যেটা দেখা গেছে অনেকে অনেক সময় দেখা গেছে যে তাদের এই মাঝে মধ্যেই বিভিন্ন খাবার বা অন্য কিছু বা স্ট্রেস অন্যান্য কারণে রোগীর কম বেশি হতে থাকে এবং এটা চলতেই থাকে আইবিএস যাদের থাকে। তবে অনেক সময়ের অভিজ্ঞতা হলো যে 15-20 বছর এইরকম ধরে এই অসুখে থাকার আক্রান্ত থাকার পরে এমনিতেই অনেক রোগী আবার ভালো হয়ে যান, তার আগেও অল্প সময়েও অনেক রোগী ভালো হয়ে যেতে পারেন, কারণ আইবিএসকে এই করোনার এই সময়ে এইভাবে দেখার কোনো সুযোগ নেই। স্যার আরও একজন দর্শক কমেন্ট করেছেন, আজকের বিষয় সংক্রান্ত না তবুও আমার মনে হয় আমরা প্রশ্নটা নিতে পারি। তাইফ জামান নামে একজন কমেন্ট করেছেন, দিস ইজ নুরেশ জামান, ইউর প্রিভিয়াস পেশেন্ট হেপাটাইটিস সি পজিটিভ চাইল্ড, পরে আপনার ট্রিটমেন্ট নিয়ে আবার নেগেটিভ হলো, বুকের নিচে পেটের উপরে টান পড়ে থেকে মাঝে মাঝে হালকা ব্যথা করে, ইদানিং আমার বুকের উপর অংশে হালকা ব্যথা এবং ঠিক ওই বরাবর পিঠের দিকে ধরে থাকে, অ্যাডভাইস দিলে উপকৃত হতাম, এটা 2 মাস ধরে হচ্ছে। ই ভাইরাস দিয়ে যখন জন্ডিস হয় বা হেপাটাইটিস হয়, সি ভাইরাস দিয়ে যদি হয়ে থাকে এবং উনি যদি চিকিৎসা করে থাকেন এবং ভাইরাস তাতে করে যদি নির্মূল হয়ে থাকে তাহলে যে সমস্ত অসুবিধা বা উপসর্গের কথা উনি বলছেন এই সমস্ত উপসর্গ হেপাটাইটিস সি ভাইরাসের কারণে নাও হয়ে থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি এমন হয় যে অসুখটি অনেক দেরিতে ধরা পড়েছে এবং চিকিৎসা অনেক পরে করা হয়েছে, ততদিনে লিভারের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কিছু কিছু উপসর্গ বরাবর পরবর্তীতেও থাকতে পারে, এই সেগুলোর কারণে তার ব্যথা হতে পারে। কিন্তু এখন যা ঘটছে সেটা যে সি ভাইরাসের জন্য ঘটছে এরকমটি নাও হতে পারে, বরং লিভারটা যে পর্যায়ে গিয়েছে এখন যদি অ্যাডভান্স স্টেজে গিয়ে থাকে তাহলে এই ধরনের কিছু কিছু জটিলতা বা উপসর্গ দেখা যেতে পারে। আচ্ছা স্যার, স্যার জুনিয়র ডক্টর হিসেবে আমার কিছু প্রশ্ন আছে স্যার। একজন পেশেন্ট যদি করোনা পজিটিভ হন, আগে থেকে যদি সিরোসিস থাকে বা কোন কোনো ক্রনিক ডিজিজ থাকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো প্রবলেম থাকে, আমরা ইদানিং বেশ কিছু ওষুধ দিচ্ছি স্যার, অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ অনেকদিন দেওয়া হয়েছে স্যার, এখন আইভারমেকটিন চলছে, ব্লাড থিনার দেওয়া হচ্ছে স্যার, এইসব ক্ষেত্রে স্যার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে রোগীগুলো আছে তাদের জন্য কি আলাদা কোনো প্রিকশন মেনটেন করতে হবে কি না? ঔষধের ব্যাপারে যদি বলি তাহলে যেটা বলতে হবে যে এখন পর্যন্ত যারা আমাদেরকে এই ব্যাপারে দিক নির্দেশনা দিবেন, যেমন একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অন্যটি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা যাতে বলা হয় FDA, যারা দিয়ে থাকেন দিক নির্দেশনা, এখনও পর্যন্ত তারা কোনো ঔষধের অনুমোদন দেন নাই এবং সত্যিকার অর্থে সুনির্দিষ্ট কোনো ওষুধ করোনা ভাইরাসের জন্য এখনও পর্যন্ত বের হয় নাই। অনেকে অনেক জায়গায় কিছু কিছু ওষুধ প্রয়োগ করছেন যেগুলো বিক্ষিপ্তভাবে করা হচ্ছে এবং নিজের কিছু কিছু অভিজ্ঞতা থেকে তারা কেউ কেউ ব্যবহার করছেন, কিন্তু যেটা বলা যায় যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক যদি সেটা দেখে কোনোটা মনে করেন তার অভিজ্ঞতা লব্ধ অভিজ্ঞতা থেকে যে তিনি করলে সেগুলো ছিল ব্যবহার করলে কিছু উপকার পাওয়া যেতে পারে কোনো কোনো রোগীর ক্ষেত্রে, তা তিনি করে দেখতে পারেন। আবার এই সমস্ত ওষুধের অন্য একটি ব্যাপারও আছে, যেমন এগুলো ওষুধের হেপাটোটক্সিসিটি বা লিভার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কাজে এই ধরনের কোনো ওষুধ গ্রহণ করার পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকের ভালোভাবে পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করা উচিত। আচ্ছা স্যার, আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন স্যার যে রিস্ক অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আফটার ERCP, ERCP-র পরে স্যার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কি কোনো সম্পর্ক আছে কিনা? প্যানক্রিয়াস থেকে যে হজমের রসটা যে নালি দিয়ে আসে এবং পিত্তনালী দিয়ে যে আপনার পিত্ত নেমে আসে, এর দুটি পথ পরবর্তীতে অন্ত্রে খোলার আগে যেখানে তারা প্রবেশ করবে এই জায়গার কাছাকাছি এসে দুটি একত্রে অবস্থান করে, দুটো একসাথে এক হয়ে যায়। কাজেই যখন ERCP করা হয় এবং ERCP করার সময় যখন পিত্তনালীর মুখটাকে
কর্তন করা হয় মেশিন দিয়ে, ইলেকট্রিসিটি দিয়ে যখন করা হয়, তখন সেই ক্ষেত্রে প্যাঙ্ক্রিয়াসের মুখও এতে করে আহত হতে পারে বা ইনজিওর্ড হতে পারে। এবং ইআরসিভি পরীক্ষার একটি কমন জটিলতা, যেটা সচরাচর জটিলতা যেটা দেখা যায়, সমস্ত দেশে দেখা যায়, সেটি হলো প্যাঙ্ক্রিয়াটাইটিস। এবং এটি একটি জটিলতা যেটা হালকা হালকা হতে পারে এবং হঠাৎ করে দুর্ভাগ্যক্রমে কোনো কোনো রোগীর ক্ষেত্রে অনেক তীব্র আকারে দেখা দিতে পারে, যাতে করে অনেক রকমের জটিলতা দেখা যায়। স্যার, আমাদের আরও একজন দর্শক কমেন্ট করেছেন যে হেপাটাইটিস বি কি ভালো হয় নাকি কখনো? হেপাটাইটিস বি কে আমরা অন্যরকমভাবে দেখি, সেটা হচ্ছে যে হেপাটাইটিস বিটি যদি লিভারের ক্ষতি করার আগেই ধরা পড়ে যায় এবং যদি আমরা চিকিৎসা দিয়ে দিই, চিকিৎসা যদি লাগে এবং দিয়ে দিই, সেই ক্ষেত্রে লিভারটি নিরাপদ থাকে। কিন্তু যদি আমি একেবারে একথা সত্য করে বলতে চাই, তাহলে যে জিনিসটা যে এই বি ভাইরাস লিভারের ভিতরে প্রবেশ করার পর লিভার যে সেল আছে তার ভিতরে যে নিউক্লিয়াস আছে তার ভিতরে গিয়ে এটা নিজে আত্মীকরণ করে ফেলে, এর সাথে একেবারে মিশে যায়। এবং এই অসুখের সমস্যা হলো যে এটি একটি ডিএনএ ভাইরাস এবং আমাদের বডিতেও আমাদের সেলে হচ্ছে ডিএনএ, এবং দুটো ডিএনএ হওয়ার কারণে একটা আরেকটার সাথে মিশে একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং যদি একাকার হয়ে মিশে যায় সেক্ষেত্রে তাকে শরীর থেকে বের করা খুবই দুরূহ ব্যাপার, যদি সে নিজে থেকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, সে যদি তাকে বের করতে সক্ষম না হয়, ঔষধ দিয়ে কেবলমাত্র তাকে বের করা সম্ভব হবে না। আচ্ছা স্যার, এন্ডোস্কোপি যে প্রসিডিউরটা আছে সেটা নিয়ে স্যার আমাদের অনেক দর্শকের অনেক আতঙ্ক আছে যে এই প্রসিডিউরটা আসলে কি খুব মানে ব্যথা হয় নাকি, বা এই ধরনের প্রসিডিউর এখন ইমার্জেন্সি সময় যদি প্রয়োজন হয় তখন সেই ক্ষেত্রে রোগীদের কি করা উচিত, যেহেতু আমরা প্যান্ডেমিক সিচুয়েশন? আমরা এখন এই সময়ে আসলে নিরুৎসাহিত বোধ করছি এন্ডোস্কোপি করার ব্যাপারে, তবে যুগ্ম কোনো রোগীর ক্ষেত্রে যদি জরুরি দরকারি পড়ে আমরা অনেক রোগীকে আগেই করোনা পরীক্ষাটি সম্পন্ন করে নিচ্ছি যে করোনা নেগেটিভ কিনা। কারণ রোগীর যদি করোনা থাকে তাহলে রোগীর জন্য খালি ঝুঁকি না, আমরা যারা এন্ডোস্কোপি পরীক্ষাটা সম্পন্ন করব এবং আমাদের সাথে সহযোগী যারা ব্যক্তিবর্গ থাকবেন সেখানে, সবাই ঝুঁকির মধ্যে পড়বেন। এই জন্য নিতান্ত জরুরি দরকার না পড়লে আমরা এখন এন্ডোস্কোপির ব্যাপারে আগ্রহ বোধ করছি না। আচ্ছা স্যার, যদি কোনো ইমার্জেন্সি থাকে তো সেই ক্ষেত্রে কি ওনারা কোনো করোনা টেস্ট করে? করোনা টেস্ট ছাড়া আমরা এন্ডোস্কোপি তো দুইভাবে করে থাকি, একটা হলো রোগী যাতে কষ্ট না পায়, কোনো রকম ঝামেলা না হয়, সেই জন্য আমাদের অ্যানেস্থেটিস্ট আছেন এবং অ্যানেস্থেটিস্টগণ ওষুধ প্রয়োগ করে থাকেন এবং রোগী ঘুমিয়ে গেলে আমরা নির্বিঘ্নে পরীক্ষাটি সম্পন্ন করি। কিন্তু এখন যে সমস্যা সেটা হলো যে এই অ্যানেস্থেটিস্টের অ্যানেস্থেশিয়া প্রয়োগ করার পূর্বে করোনার রিপোর্ট লাগবে, করোনার রিপোর্ট ছাড়া ঘুম পাড়িয়ে এন্ডোস্কোপি করা এখন সম্ভব হবে না। আচ্ছা স্যার, মানে এমনিতেই হচ্ছে গিয়ে তাহলে দর্শকদের জন্য এটা একটা মেসেজ, যেটা আসলে ভয় পাওয়ার কিছু নেই এবং খুব বেশি ইমার্জেন্সি না হলে, আপনাদের যদি ইমার্জেন্সি থাকেও সেক্ষেত্রে করোনা টেস্ট করে তারপরে আমাদের অ্যানেস্থেশিওলজিস্টরা আপনাদেরকে সেইভাবে সিডেটিভ দিয়ে ব্যবস্থা করবেন। আরও একজন দর্শক কমেন্ট করেছেন, স্যার পেটের সমস্যার কারণে কোন টেস্টটা সবচেয়ে ভালো? পেটের সমস্যা, পেট তো একটা বিরাট জায়গা, পেটের ভিতরে বহু রকমের অর্গান আছে, আপনার নাড়িভুড়ি আছে, পাকস্থলী আছে, আপনার লিভার আছে, প্যাঙ্ক্রিয়াস আছে। কাজে পরীক্ষা করার আগে যেটা দেখতে হবে যে কী ধরনের উপসর্গ দেখা যাচ্ছে এবং সেই ধরনের উপসর্গগুলো কোন ধরনের অর্গান থেকে হতে পারে, সেটা তো যিনি দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসক তিনি জিনিসটা অনুধাবন করবেন এবং সেটার উপর নির্ভর করে এটা আলট্রাসোনোগ্রাফি হবে, এটা কি আমরা লিভার দেখতে চাই, কিডনি দেখতে চাই, গলব্লাডার দেখতে চাই, তাহলে আলট্রাসোনোগ্রাফি লাগবে। আর যদি আমরা মনে করি যে না আমরা পাকস্থলী দেখবো, হজমের জায়গাগুলো দেখবো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এন্ডোস্কোপি। আর যদি মলদ্বার সংক্রান্ত এবং কোলন সংক্রান্ত কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কোলোনোস্কোপি লাগবে। স্যার, বেশ কয়েকজন দর্শক হোমিওপ্যাথিক, বিশেষ করে স্যার বেলাডোনার মানে ট্রিটমেন্ট নিয়ে কথা বলছেন যে সময় এগুলো কতটা কাজে লাগছে। আমি যতটুকু আমার এই ব্যাপারে যতটুকু জ্ঞান আছে তাতে আমি যেটা জানি যে ওয়ার্ল্ডে যে বিভিন্ন হোমিওপ্যাথ আছেন নাম করা বিভিন্ন দেশের, পশ্চিমা দেশ, ক্যানাডা, ইন্ডিয়া, অন্যান্য দেশ, এবং তারা যেটা রিকমেন্ড করেছেন সেটা হলো ব্রায়োনিয়া 30, যেটা একটা প্রতিষেধক হিসাবে কাজ করে এবং শুধু প্রতিষেধক না, এটা করোনায় আক্রান্ত হয়ে গেলে এটা রোগীকে এখান থেকে উদ্ধার পেতে সাহায্য করবে এবং এই ক্ষেত্রে কার্যকারিতা অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছে। আর যদি এমন হয়ে যায় যে নিউমোনিয়া হয়ে গিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গেছেন, জটিলভাবে নিউমোনিয়া, সেক্ষেত্রে আরও অনেক ধরনের হোমিওপ্যাথিক ওষুধ আছে। সেক্ষেত্রে মনে করলেন, যদি তারা মনে করেন বা আগ্রহ অনুভব করেন, হোমিওপ্যাথির সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা স্যার, আরেকজন দর্শক কমেন্ট করেছেন, আমার কোলোনোস্কোপি করে ডক্টর ফজলুল হক বলেছিল
আলসারেটিভ কোলাইটিস হয়েছে 2018 সালে। পরবর্তী 3 মাস পরে ডক্টরে এ কে মোহসেন স্যারকে দেখালে, উনি কোলনোস্কোপি করে বলে কোনো সমস্যা নাই। এখন স্যার আসলে আলসারেটিভ কোলাইটিস হলে সহজে বোঝার উপায় কি? আলসারেটিভ কোলাইটিস হলে একমাত্র বোঝার উপায় হচ্ছে যে তার উপসর্গ কী কী, এবং সেই সময় যদি কোলনোস্কোপি করা হয় তাহলে আমরা যেটা দেখি যে ওই বৃহদন্ত্র, বৃহদন্ত্রের মিউকোসা দেখতে কেমন, সেখানে ঘা আছে কি না, সেখানে আপনার রক্তনালীগুলো দেখা যাচ্ছে কি না, নাকি স্বাভাবিক আকৃতিটা নষ্ট হয়ে গেছে, সেটা দেখে আমরা রোগীকে বলি যে এইটা সাজেস্টিভ অফ আলসারেটিভ কোলাইটিস। কিন্তু উনি যদি চিকিৎসা করেন, চিকিৎসা করার পরে এটা আরোগ্য সাময়িকভাবে হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে যদি আবারও কেউ এটা পরীক্ষা করে দেখেন অনেকদিন পরে, এবং তখন যদি কোলোনোস্কোপি করা হয়, এমন হতে পারে তখন এটা দেখে স্বাভাবিক মনে হবে। কাজে যেটা দেখে এটাকে ডায়াগনোসিস করা হয়েছিল যে আলসারেটিভ কোলাইটিস, ওই সময়ের যেটা কোলোনোস্কোপি সেইটাই কেবল বলতে পারবে যে রোগীর সত্যিকারতে আলসারেটিভ কোলাইটিস ছিল কি না। বায়োপসি এইভাবে নির্দিষ্ট করে কখনো বলতে পারবে না যে এইটা আলসারেটিভ কোলাইটিস। ওনারা কিছু 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 জিনিস ওখানে উল্লেখ করবেন যেটা দেখে আমরা মনে করি যে এটা আলসারেটিভ কোলাইটিসের সাথে এটা সাদৃশ্য আছে। আচ্ছা স্যার, ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে আরও একজন রোগী কমেন্ট করেছেন যে চান্স অফ ক্রনিক লিভার ডিজিজ ইন কেস অফ ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার ডিজিজ এখন আমাদের দেশে আসলে অনেক লোকেরই পাওয়া যাচ্ছে। পাওয়া যাওয়ার পিছনে কারণ হলো মানুষের এখন শারীরিক পরিশ্রম কম, খাওয়া দাওয়ার ধরন এখন ভালো, মানুষের আর্থিক অবস্থা ভালো এবং চলাফেরা খুবই কম, এবং অনেকেরই ওজন বৃদ্ধি পাচ্ছে, যাতে করে এখন অনেকের মধ্যে ফ্যাটি লিভার দেখা দিচ্ছে। এবং এখন এও দেখা যাচ্ছে যে সিরোসিস অফ লিভার, যেটা যেটাতে লিভারের আকৃতি প্রকৃতি নষ্ট হয়ে যায়, সেটা আগে কেবলমাত্র বি এবং সি এই ধরনের ভাইরাসগুলো দিয়ে হতো, যেটা এখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এটার কারণ হলো ফ্যাটি লিভার, এবং ফ্যাটি লিভার থেকে যেটাকে ন্যাশ বলি, স্টিয়াটো হেপাটাইটিস, অর্থাৎ এখানে অনেক দিন ধরে ফ্যাট থাকছে, থাকার পরে লিভারের সেলগুলোতে প্রদাহ হচ্ছে, প্রদাহ হওয়ার পরে লিভারের সেলগুলো নষ্ট হয়ে যায়, এবং দীর্ঘদিন যদি এই প্রক্রিয়া চলতে থাকে তাহলে সিরোসিস হতে পারে। আমাদের বেশ কয়েকজন রোগী স্যার গ্যাস্ট্রাইটিস নিয়ে অনেক কমপ্লেন করেছেন যে গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যাসিডিটি হচ্ছে। তো স্যার ওনারা একটা বড় গ্রুপই কিন্তু স্যার গ্যাস্ট্রিক এই অ্যান্টি আলসারেন্ট যে মেডিসিনগুলো আছে এগুলোর উপর ডিপেন্ডেন্ট, বলছেন যে বাউল মুভ হয় না নিয়মিত। এখানে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে স্যার, তো এই রোগীগুলোর ক্ষেত্রে কি স্যার মানে নিয়মিত মানে কোনো নির্দিষ্ট কোনো অ্যাডভাইস স্যার? আসলে যেটা আমরা আমরা যেটা দেখি বাংলাদেশের যে চিত্রটা, যে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য পরিমাণে জনগণ আপনার এই গ্যাস্ট্রিক আলসার বা ডিউরিনাল আলসার সংক্রান্ত যে ওষুধগুলো বাজারে আছে অ্যান্টিসিক্রিটরি, সেই ওষুধগুলো খেতে থাকেন। পেটের ভিতরে যদি বাতাস হয় তাহলে ওনারা খান, পেটের ভিতরে অন্য কোনো রকম অসুবিধা হয় তাতেও উনি খান, এমনকি কারো কারো দেখা গেছে যে পিছন দিকে পিঠে জ্বালাপোড়া করছে সেখানে খান, মাথা গরম হয়ে গেলে তখন খান, কারো যদি এমন হয় যে মলত্যাগের অভ্যাসটা নিয়মিত হচ্ছে না তারাও খেয়ে থাকেন। কাজে এইটা আমি মনে করি যে এইটা অনেক ক্ষেত্রে অপব্যবহার করা হচ্ছে, এবং যথেষ্ট এইটার কারণ না থাকা সত্ত্বেও অনেকে এই ওষুধ গ্রহণ করছেন। এবং যে সমস্ত অসুবিধাগুলোকে রোগীরা বলছেন যে গ্যাস্ট্রিক, এটাকে গ্যাস্ট্রিক নাও হতে পারে। গ্যাস্ট্রিক বলতে যে জিনিসটা বোঝায় যে পাকস্থলী কিংবা ডিউরিনাম এই জায়গাতে কোনো ক্ষত হয়ে গেছে কি না বা ঘা হয়ে গেছে কি না, কিন্তু ঘা বা ক্ষত যাদের হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের তেমন বেশি লক্ষণ থাকে না। আর অন্যান্যরা যারা এসে বলেন যে আমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক, তাদের অনেকেরই আমরা পরীক্ষা করে দেখেছি যে এন্ডোস্কোপির মাধ্যমে তাদের ভিতরে কোনো 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 ঘা নেই, হয়তো ছিটেফোঁটা কিছু কিছু অংশে কোনো কোনো জায়গায় লাল লাল থাকতে পারে, কিন্তু তার জন্য তারা যে সমস্ত উপসর্গের কথা বলে থাকেন এটার সাথে এটার কোনো সাদৃশ্য নেই। এবং এটাকে সবসময় এইভাবে ঘাজনিত কারণে বা অ্যাসিড জনিত কারণে ঘটছে এটা মনে করার কোনো কারণ নেই। এটা কি স্যার সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি নাকি এটা বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে একই সমস্যা? এটা একটা প্রবণতা আমাদের জনগণের ভিতরে এটা শুরু হয়েছে, একজন আরেকজনের কাছ থেকে শুনে হোক। আর এই ওষুধ হচ্ছে যে ওষুধের দোকানে যে কেউ গিয়ে কিনতে পারে, এখানে শুধু না বিদেশেও দেখা গেছে যে এগুলো ফার্মেসিতে বিক্রি হয়। কাজে অনেকে মনে করছেন যে এটা খেলে তাদের উপকার হবে, এবং তাতে অসুবিধা যেটা দেখা দিচ্ছে যে অনেকে ডাবল ডোজে খান, অনেকে দুই বেলা করে খান, এবং দীর্ঘদিন ধরে খেতে খেতে অনেকের শরীরে রক্তের পরিমাণ কমে আছে, অনেক সময় পাকস্থলীর ভিতর নতুন নতুন করে পলিপ তৈরি হয়, হাড়হাড্ডি পাতলা হয়ে যাওয়ার মতো সেটা থাকে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ কোনো ক্ষেত্রে কিডনিরও জটিলতা দেখা দিতে পারে। স্যার বেশ কয়েকজন রোগী কমপ্লেন করে মানে কমেন্ট করেছেন স্যার যে ওনারা আসলে আপনার কাছে স্যার ফলো আপে আসতে চাচ্ছেন, চেক আপে আসতে চাচ্ছেন স্যার, আপনি যদি মানে আপনি রেগুলার রোগী দেখছেন কি না
এটা নিয়ে ওনাদের পেটের রোগী আমি নিয়মিত এতদিন পর্যন্ত দেখেই আসছি, সামান্য কিছুদিন ধরে প্রায় 10 দিন যাবত এটা বন্ধ আছে, কারণ আক্রমণের হারটা যে হারে বেড়ে গেছে। এবং আমরা লক্ষ্য করেছি এর মধ্যে যে সমস্ত রুগীরা দেখাতে আসেন, এই সমস্ত রুগীরা আসলে তাদের মধ্যে বেশ কয়েকজন করে করোনার রুগী থেকে যায়, এবং এই সমস্ত রুগীরা অনেকটা গোপন করেন, কিন্তু যখন আমরা দেখতে যাই, দেখার পরে তারা যে সমস্ত লক্ষণ প্রকাশ পেয়ে যায় এবং পরে পরীক্ষা করি, পরীক্ষা করে দেখা গেছে যে করোনা আর তারা আক্রান্ত, কিন্তু এই জিনিসটা তারা প্রকাশ করতে চান না, কিন্তু আমাদের জন্য ঝুঁকি থেকে যায় বিধায় সরাসরি রোগী দেখা প্রায় 10 দিন যাবত বন্ধ আছে। তবে চিন্তাভাবনা করা হচ্ছে যে স্কাইপের মাধ্যমে, স্কামের মাধ্যমে ভিডিওতে বা অনলাইনে যেটা, সেখানে রোগী দেখা শুরু করা যায় কিনা, এভাবে আমাদের প্রক্রিয়া এখন চলছে, প্রক্রিয়াধীন আছে, হয়তো চালু হওয়ার সম্ভাবনা থাকবে। অতি সত্ত্বেও ইমার্জেন্সি থাকলে তো হাসপাতালে তারা ভর্তি হতে পারে, ইমার্জেন্সি তেমন কিছু হয় যদি তাহলে পরে সেই ক্ষেত্রে তারা হাসপাতালে এসে ভর্তি হতে পারেন। আচ্ছা দর্শক, আমরা সময়ের প্রায় শেষে চলে এসেছি, স্যার একটা শেষ প্রশ্ন নিতে যাচ্ছি, যদিও এটা আজকের বিষয় সংক্রান্ত না। ইশতিয়াক কবি নামে এক পেশেন্ট কমেন্ট করেছেন, আমার বুক পেট জ্বলা নিয়ে আপনার কাছে আসি, বয়স 54 বছর, 15 জুন আমার ওষুধ দিয়েছিলেন ট্যাবলেট সোমপ্রাস 20 সকালে আর রাতে একটা করে, সেদিন আমার ব্লাড প্রেশার ছিল 140/85, ওষুধ খাই ক্যাবাপ্রো 150, সাথে আপনি দিয়েছিলেন অ্যানজেন্টা রাতে একটা করে, আর খাই লেপটিক 3 সপ্তাহের জন্য, থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে, তার জন্য থাইরক্স খাচ্ছি, ক্যালবো খাচ্ছি, এখনও ঝালের তরকারি খেলে পেট জ্বলে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার দেওয়া ওষুধ শেষ হবে 30 জুন, শেষ হবার পরেও পেটের জন্য আর নতুন কোনো ওষুধ বা নতুন কোনো অ্যাডভাইস আছে? উনি যে সমস্ত ওষুধ ওনাকে দেওয়া হয়েছে এগুলো খেয়ে যদি উনি এতে করে উপশম লাভ করে থাকেন এবং পরবর্তীতে যদি আবার এই ধরনের উপসর্গ দেখা যায়, সেক্ষেত্রে মাঝে মধ্যে উনি সেটা গ্রহণ করতে পারেন। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যেটা বলার প্রয়োজন, যে কোনো কোনো খাবারের উপরে নির্ভর করে পেটের ভিতরে অনেক বাতাস হতে পারে, পাকস্থলীটা ফুলে থাকতে পারে, উপর দিকে চাপ দিতে পারে, বুক জ্বালা পোড়া হতে পারে, এই ধরনের অসুবিধা হতে পারে। কাজে খাদ্যাভ্যাস যেটা, খাদ্যের ধরন যেটা, সে ব্যাপারেও রোগীকে এটা বিশ্লেষণ করে দেখতে হবে যে কোনো রকম বিশেষ কোনো ধরনের খাবারে তার এই উপসর্গটা বৃদ্ধি পাচ্ছে কি না। স্যার আমরা দেখেছি প্রথম থেকেই স্যার একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে, একজন সিনিয়র ডক্টর হিসেবে আপনি সবসময় আমাদের সাথে ছিলেন, এই পুরো করোনার সময় স্যার দেখেছি যে আপনি আমাদের সাথে সবসময় আছেন। স্যার এই প্যান্ডেমিক সিচুয়েশনে স্যার জুনিয়র ডক্টর যারা আছেন আমাদের যে গ্রুপটা আছে তাদের জন্য স্যার যদি কোনো অ্যাডভাইস দিতেন। জুনিয়র ডাক্তারদের ব্যাপারে আমার যেটা পরামর্শ যেটা হবে, যে তারা তো রোগীদের সংস্পর্শে সবসময় থাকছেন, অনেকক্ষণ ধরে তাদের হাসপাতালে থাকতে হয়, আমার পরামর্শ হলো যে প্রতিরোধমূলক ব্যবস্থাটা তাদের, যেমন হাতে গ্লাভস লাগানো, মুখের যে মাস্কটি হবে সেই মাস্কটি যথাযথ কিনা, একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে কোনো ধরনের মাস্কই পরি না কেন 100% কিন্তু প্রোটেকশন এই ভাইরাসকে কোনো মাস্কে দিতে পারবে না। কাজে আবার দরকার হলে ফেস শিল্ড লাগানো, এবং কোনো একটা রোগী দেখে আসার পর হাতটা সাবান দিয়ে ধৌত করা, সাবানের খুব উপকারিতা, কারণ এই সাবান দিয়ে ওয়াশ করলে পরে যেটা হয়, এই ভাইরাসের গায়ে যে তার একটা লেয়ার গঠনে থাকে সেটি নষ্ট হয়ে যায়, এবং তারা যখন এই সমস্ত ডিউটি করে বাসায় প্রবেশ করবেন, এই কাপড় চোপড়গুলোকে আলাদা করে ফেলে রাখা, যাতে করে ওনার পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গ এর সংস্পর্শে আসতে না পারেন, এই সমস্ত ব্যাপারে যথেষ্ট তাদেরকে তৎপর থাকতে হবে। এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এই প্যান্ডেমিক চলাকালীন সময়েও তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে অনেক জিনিস জানা সত্ত্বেও